ভাস্কর্য রয়েছে, এখানে গরম, এই ফ্যান ট্যান চালিয়ে ঘুমাচ্ছি, আর ওই যে লজ্জা পাচ্ছে। এখান থেকে এখন আশেপাশে কোথায় যাবো কলকাতা দেখছি, কোথায় কোথায় ভালো জায়গা আছে, ক্যাপ্টেন সব দেখছে আমাদের। হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন সব দেখছে, তারপরে সেখানে সেখানে যাবো, ফিরবো, তোমাদেরও দেখাবো কি আছে ভালো জায়গা। তাহলে এখন ফ্রেশ হয়ে নি, তারপরে কথা হচ্ছে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি, দাদারা এখন টোটো আলার সাথে কথা বলছে, একটা টোটো নিয়ে যাবো, আশেপাশে কোথায় কোথায় জায়গা আছে ভালো, আমরা নিজেরা যেহেতু জানি না কী কী ভালো জায়গা আছে, এরাই এখানকার স্থানীয় যারা আছে তারাই সব থেকে ভালো বলতে পারবে, তাই তাদের মতন একজনের সাথে কথা বলে নিচ্ছে, বললো নিয়ে তারপর আমরা আবার বেরোবো। আমরা টোটো ঠিক করে বেরিয়ে পড়েছি, মোটামুটি আমাদের চার পাঁচ জায়গায় নিয়ে যাবে বলেছে, দাদা ঠিক করেছে টোটো, দাদা এখন বাইরে নিয়ে নিচ্ছে, সবাই আছে, তিনজনেই যাবো, আর তোমাদের কেউ নেই, দেখি কোথায় কোথায় যাই। তো আমরা এখন দীঘার মেইন রোড ছেড়ে একদম গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, একদম গ্রামের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি আর কি, এখন যাব হেনরি আইল্যান্ডে, হেনরি আইল্যান্ডে ওখানে ঘুরবো ফিরবো, তারপরে আরও দু তিন জায়গায় যাব। আমরা এখন হেনরি আইল্যান্ডের এখানে চলে এসেছি, এখন মেইন গেট থেকে ঢুকছি। প্রথমে আমাদের এখানে থেকে 20 টাকা একটা টিকিট কাটতে হয়েছে, আর 20 টাকা সম্ভবত টোটো ভাড়া নিয়েছে, মানে টোটো যেহেতু ভিতর অব্দি যাবে সেই কারণে একটা চার্জ নিয়েছে। কিন্তু এখানে একটা জিনিস আমরা ওই টোটোওয়ালা থেকেই জানতে পারলাম যে এখানে যে রাস্তা একদমই ভালো না, এখানে কাজ চলছে আর কি, ভিতরে অনেক বড় জায়গা নিয়ে, জায়গাটা প্রচণ্ড বড়, সেখানে সরকারের কিছু কিছু প্রজেক্ট চলছে যে কারণে এখনও রাস্তার অবস্থা খুবই বাজে। তো সেইভাবে এখন চলতে চলতে আমরা এখন যাব হেনরি আইল্যান্ডের দিকে, এটাই সম্ভবত আইল্যান্ড সামনে থেকে শুরু হবে আর কি, এটা যাওয়ার রাস্তা, আর দু সাইড থেকে যেসব সুন্দরবনের যেসব গাছগুলো থাকে সেই টাইপেরই গাছ আর কি, সুন্দরী গাছটা আর কি এগুলো থাকে, সেসব গাছই আছে, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম যাচ্ছে, আর নিয়ে আর কিছু না বলাই ভালো। তো মনটা কথা হচ্ছে এখন যাবো টোটোয় আর কি, যেতে যেতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সেই কারণে আর কি বারবার বলা। তো আমরা এখন টোটো স্ট্যান্ডে রেখে দিয়ে, মানে বাইরে যে একটা জায়গা আছে গেটের বাইরে রেখে দিয়ে ভিতরে যাচ্ছি, এখন হেঁটেই যেতে হবে সামনে অবধি হেনরি আইল্যান্ডে। তো দুপাশ থেকে গাছ রয়েছে আর মাঝখান থেকে রাস্তা, এইখান থেকে বেশ মোটামুটি সুন্দর রাস্তা রয়েছে, দুপাশ দিয়ে ঘন গাছ, এগুলো হয়তো সুন্দরী করান গেও যা যা বলে আর কি সেসব গাছ হবে, এইসব গাছের আমি নাম জানি না যেহেতু আমি এখানকার স্থানীয় না। মাঝখান দিয়ে রাস্তা দিয়ে রয়েছে, আর সাথে আছে ভাস্করদার, পিছনে আছে পঙ্কাদা। গাইস, বর্দা এখন জীবনের সেরা রিক্স নিতে চলেছে, জঙ্গলে নামবে লাল কাঁকড়া ধরতে। আচ্ছা, তো এখানে আইল্যান্ডের মুখে একটা ভাই এখানে কাঁকড়া বিক্রি করছে, বড় বড় কাঁকড়া, এখানে বেশ কিছু কাঁকড়া রয়েছে, আমি আর কাঁকড়া ধরতে নিচে নামলাম না, আগের বার আমি নেমেছি আর সব দৌড় দিয়েছে, তাই এবার উপর থেকে জুম করে করে দেখাচ্ছি, বেশ ছোটো ছোটো লাল লাল কাঁকড়া রয়েছে এখানে অনেক, বেশ প্রচুর পরিমাণে কাঁকড়া রয়েছে চারিদিকেই ভর্তি আর কি লাল কাঁকড়া। তো বেশ কিছুটা হাঁটার পর সম্ভবত মনে হচ্ছে দূরে রয়েছে সমুদ্র, ওই দূরে আমরা দেখতে পাচ্ছি এই ঝোপ জঙ্গল পার করলে সমুদ্র, যা মনে হচ্ছে এখান থেকে হয়তো আইল্যান্ডটা শুরু বা হয়তো শুরু হয়ে গেছে আগে থেকে, যেহেতু এখন ভাটার টাইম চলছে বললো, সেই কারণে এখানে জল নেই, নয়তো অন্য সময় এখানটা জল থাকে, দু সাইডে আর কি জল থাকে, আর এই জায়গাটা বললো আমফানের ঝড়ে একদম পুরো নষ্ট হয়ে গেছে, তাই আবার চেষ্টা চলছে সেটাকে আবার ফেরত আনার। আমরা একেবারে মোটামুটি সঠিকই গেস করেছিলাম, এই সামনে রয়েছে আর কি সমুদ্র, আমরা একদম সমুদ্র পাড়ে চলে এসেছি, আর এই জায়গাটা টোটালটা বালি, এখানে কোনো রাস্তা নেই, একদম পা বসে আছে বালিতে, আর দু সাইডটা বেশ সুন্দর, একদম প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে একদম পারফেক্ট জায়গা। পঙ্কাদা, ভাস্করদা আমরা সবাই চলে এসেছি, পঙ্কাদা একদম রেডি হয়ে এসেছিলো সমুদ্রের কাছাকাছি যাবো, এই জন্য হাফ প্যান্ট পরে এসছে,
একদম বুদ্ধিমান মানুষ। আর আমি আর ভাস্কর দা ফুল প্যান্ট পরে এসেছি, বালি উঠে যাচ্ছে বারবার জুতোতে, এখানে সাদা বালি, আর দু সাইড দিয়ে গাছ রয়েছে, আর প্রচুর নোংরা করে রেখেছে জায়গাগুলো। বাঙালিরা যেখানেই যায় সেই জায়গা মোটামুটি নোংরা করে রাখে, এখন বললেই খচে যাবে, সেসব বলার দরকার নেই। আর এখানে বেশ সুন্দর ফুল গাছ রয়েছে, প্রচুর রকমের ফুল, মানে প্রচুর রকমের একই রকমের ফুল, বেশ কালারিং ফুলগুলো। সেই সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, এই আমারই আধুরি কাহানি, ওই সিনেমা যেই গানটা ছিল সেই গানটার মতন জায়গাটা সুন্দর লাগছে। সমুদ্রের পাড়ে অনেক বড় একটা জায়গা নিয়ে বেশ ফুল গাছ রয়েছে, হয়তো জংলি ফুল। তো এখন সামনে রয়েছে সমুদ্র, এখনও সেই পুরোনো দিনের ভাঙাচোরা সব পড়ে রয়েছে এই সাইডে, মনে এগুলো হয়তো আমফানে উড়ে গেছে না কিসে উড়ে গেছে আমি জানি না, তবে উড়ে তো গেছে। তো সমুদ্রে একটু ঘুরবো ফিরবো, ঘুরে টুরে একটু টাইম কাটিয়ে তারপরে আবার চলে যাব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি যেহেতু প্রফেশনাল নই, সেহেতু কী বলতে হয় একটা ব্লগে, কী কী বললে ভালো হয় খারাপ হয় সেটা আমার সে সম্বন্ধে খুব একটা ভালো আইডিয়া নেই, তাই যা মনে আসে সেইভাবেই বলতে থাকি। তো ভুল ত্রুটি মার্জনা করে নিও, তোমরা আমাকে কমেন্টে বলো আমার কী করলে ভালো হয়, কেমন বলাটা উচিত। আমরা আমার সমুদ্র বিচে চলে এসেছি, পিছনে রয়েছে বিশাল সমুদ্র, কিন্তু এখানে বলছে আইল্যান্ড, আইল্যান্ড কোনটা, এটাই কি আইল্যান্ড কিনা যাই না। তো যাই হোক, তো এখন ঘুরছি, সবাই ছবি টবি তুলছে, একটু মজা টজা করছি, ভালোই কাটছে টাইমটা, বেশ সুন্দর জায়গা। তবে এখানে জলে নামতে বারণ করেছে, কারণ এখানে নাকি চোরা বালি আছে, আর মানে যে টানটা আছে সমুদ্রের টানটা অনেকটা বেশি অন্য অন্য সমুদ্রের তুলনায়, তাই নিয়ে যেতে পারে ভেসিয়ে, যে কারণে জলে নামতে বারণ করলো। তো আমরা জলে এমনিও নামছি না, এখানে আশেপাশে ঘুরবো, ঘুরে টুকুনে দেখবো, দেখে আবার চলে যাবো। এখন অনেকগুলো জায়গায় যেতে হবে, সেখানে বেশিক্ষণ এখানে টাইম কাটাবো না। মোটামুটি ভালোই জায়গা, আসলে অবশ্যই এখানে ঘুরতে মানে ঘুরতে যাওয়া মানে আসা উচিত। আর ভিতরে অনেক রিসর্ট টিসর্ট আছে, ওখানে থেকেও মানে ওখানেও থাকা যায়, থাকার ব্যবস্থা আছে, কোনো চাপ নেই। তো দেখি, আর এখানে এই যে ভাস্করদা, এখানে ঝিনুক কুড়াচ্ছে, এখন বাড়িতে নিয়ে যাবে নাকি অ্যাকোয়ারিয়ামে ঝিনুক দেবে, সে কারণে ঝিনুক কুড়াচ্ছে। এই দাদা বেশ কিছু ঝিনুক কুড়িয়েছে অলরেডি, কটা কুড়িয়েছে ঝিনুক? দারুন ঢেউ আসছে, বড় বড় ঢেউ। দাদা এটা চলবে? কোথায় ফাটা? কোনো ফাটা নেই, যাক দাদাকে আমি একটা বেছে দিতে পেরেছি সৌন্দর্যের খাতিরে, আমার খুব ভালো লেগেছে। এটা আর যদি পারি, এই যে ঝিনুক ফোকাস নিচ্ছে না ঝিনুকে, আমার ফোনটাই ভালো না, কি করা যাবে আর। যাই হোক নিচ্ছি এটা, তো দাদার জন্য এখন এই ঝিনুক পুড়াচ্ছি। গঙ্গাদা ফোনে কথা বলা শেষ হয়েছে, দাদা সবাইকে দেখাচ্ছে ভিডিও কল করে আর কি। তো সমুদ্রের পাড় দিয়ে রয়েছে এইসব গাছের জঙ্গল, তো আছে বলবো না ছিল বলবো সেটা বুঝতে পারছি না, কারণ মনে হচ্ছে সমস্ত কিছু উড়িয়ে দিয়েছে আমফানের ঝড় এসে, সেই ঝড়ের প্রভাব এখনও বোঝা যাচ্ছে দু বছর পরেও। তো যাই হোক রয়েছে, আর দূরে রয়েছে ওখান থেকে বাংলাদেশ, ওই পাশের সাইডে সম্ভবত বাংলাদেশ আছে দূরে একদম, আর এখানে এরা কাজ করছে। আর সমুদ্রে পঙ্কাদা ভাস্করদা সবাই আমরা ঘোরাঘুরি করছি, ভাস্করদা তো এখনও ঝিনুক কুড়াচ্ছে। তো কোরানো টোরানো হয়ে গেলে আমরা এখন বাকি যেই জায়গাগুলো যাওয়ার কথা সেগুলো যাব, এখানে আর তেমন সময় কাটাবো না, আমাদের ঘোরা মোটামুটি শেষ। তো আমাদের হেনরি আইল্যান্ড ঘোরা হয়ে গেছে, এবার আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের টোটোর দিকে, টোটো থেকে আবার নেক্সট গন্তব্য কি আছে তোমাদের? ফেজারগঞ্জ। আচ্ছা যাই হোক ফেজারগঞ্জ যাবো, সুন্দর লাগছে ফুলগুলো। যাই হোক যাই, ফেরত যাই, পুরো পাটা ভিজে গিয়ে পায়ে এখন বালি জড়িয়ে গিয়ে পুরো বালি বালি হয়ে গেছে পাটা। আমাদের মধ্যে একমাত্র পঙ্গাদা বুদ্ধিমান, ও পা ভিজায়নি,
আমি আর ভাস্করদা মুরগি আমরা পা ভিজিয়েছি বলদ আমরা এখানে লোকজন এত নোংরা করে আর তার উপরে এত মদ খায় এখানে এসে চারিদিকে বোতল ফোতল ছড়িয়ে রেখেছে বোতল ফোতল তারপরে প্লাস্টিকের রাখে না সবাই জ্ঞান দেয় খালি পুরো আমফানে একদম শেষ হয়ে গেছে সেগুলোকে আবার নতুন করে তৈরি করছে চারিদিকে গাছ টাছ লাগিয়েছে অনেক প্রথমে আমরা এখানে ছিলাম তখন অত লোক ছিল না তবে এবার আস্তে আস্তে লোক আসা শুরু হয়েছে একটু বেলা বাড়ছে আর লোক আসছে সবই বাঙালি আমাদের মানে তাড়া করতো তো আমাদের হেনরি আইল্যান্ড ঘোরা কমপ্লিট আমরা এখন চলে এসেছি যেখানে আমাদের টোটোটা পার্কিং করা ছিল তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আমরা যাব ফেজারিগঞ্জ ও আরও বিভিন্ন জায়গায় যাব সেই সব ভিডিও খুব শিগগিরই চলে আসবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা দাবিয়ে রাখবে টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে